হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসী স্পেশাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল আমার ব্লগটা শুরু করে দিলাম, আর সারা দিন কি কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো, তাতে আমার খুব ভালো লাগবে। আমার সারা দিনে কি কি করছি, কোথায় যাচ্ছি, কোথায় ঘুরছি, সমস্ত কিছুই আমার এই ব্লগে তোমরা পেয়ে যাবে। আর এখন আমি আমার বাবার বাড়িতে আছি, কিছুদিন এখানে থাকবো, তারপর আবার শ্বশুর বাড়ি যাবো। তো পুরো জার্নিটাই শেয়ার করবো তোমাদের সাথে, আর সবকিছুই তো শেয়ার করি। তো চলো আজকে আমার পুরো ব্লগটা দেখে নাও, কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। সকাল সকাল মায়ের হাতে চা খেতে কে না ভালোবাসে বলো? তেমনি আমিও ভালোবাসি। সকালে চা খেতে চলে এসেছি, একদম মুড ফ্রেশ করে চা খেয়ে দে, মানে চা না খেলে মনে হয় যেন মানে কিছুই খেলাম না, এরকম একটা ব্যাপার। আর ঘুম থেকে উঠে আমার হেয়ার ব্যান্ড আমি খুঁজে পাচ্ছি না, মিকি যে কোথায় লিখেছে খুঁজেই পাচ্ছি না, লাস্টে মিকির হেয়ার ব্যান্ড নিয়ে বসেছি। আর ফ্যান চলে তো চুলগুলো সামনে এলে যেন কেমন বিচ্ছিরি বিচ্ছিরি লাগে, মানে সবসময় যেন মনে হয় যে সামনে কিছু একটাই হচ্ছে, এই জন্য হেয়ার ব্যান্ড লাগিয়ে রাখি। তো মিকি আমার হেয়ার ব্যান্ডটা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না, এখন বলে পিপি তুমি আমার হেয়ার ব্যান্ডটা পরো, আমি তোমার হেয়ার ব্যান্ডটা খুঁজে দেবো। তো ওর হেয়ার ব্যান্ডটা পরেছি, কেমন অদ্ভুত টাইপের লাগছে। আর ওদিকে দেখো বৌদি রান্না বসিয়ে দিয়েছে, কিন্তু বৌদিও চা খাবে আর কি, বৌদি হচ্ছে একটু ঠান্ডা করে চা খায় সবসময়, তো গরম চা খেতে পারে না। আমি আবার কি গরম চা ছাড়া খাই না, মানে ঠান্ডা হয়ে গেলে আমার সেটা বেকার লাগে, বেকার চা খাওয়া এরকম মনে হয়। আর আমার বৌদি পুরো উল্টো, সে পুরো ঠান্ডা করে শরবতের মতন চা খায়, ওই জন্য বলে কি তরকারি বসাচ্ছিল, বলে আমি তরকারিটা বসিয়ে দিয়ে যাচ্ছি, তোমরা খাওয়া শুরু করো। তো যাই হোক, চাটা খাচ্ছি, গল্প হচ্ছে, আনন্দ হচ্ছে। আর এখন দেখো কটা বেজে গেল, প্রায় 10টা বাজতে যায়। আমার বাবা এখানে খেতে বসে গেছে, খেয়ে দিয়ে তারপর বাবা হচ্ছে বাবার অফিসে চলে যাবে, আর বৌদি এখনও রান্না শেষ হয়নি, আর মিকিরানি ঘুম থেকে উঠে সবে মাত্র এই যে ব্রাশ হলো, এবার তার খাওয়া দাওয়া হবে। মানে ভাবো কখন ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠলো ধরো 9টার দিকে, তো এবার ব্রাশ টাশ করতে তার আরও 1 ঘন্টা টাইম লেগে গেল। এখানে বাবার টিফিনও রেডি হয়ে গেছে। তো দেখো মা বাজারে গেছিল, বাজার থেকেও চলে এসছে, এখানে কলা, তারপরে পেয়ারা, বাতাসা এগুলো নিয়ে চলে এসছে, ঠাকুরের জন্য দুধ এগুলো সব চলে এসছে, আর মাছও এনেছে, সবজিও এনেছে, সমস্ত কিছু। আমাদের ঘরের সামনে একটা বাজার আছে, তো মা সেই বাজারে যায়, বেশি দূর যেতে পারে না, আর এই সামনে থেকে যা যা পায় সেখান থেকে নিয়ে চলে আসে মোটামুটি, মানে মাছ, তারপর আলু পেঁয়াজ, আমাদের সামনেই একদম দোকান। তো ব্যাগের মধ্যে সব নিয়ে চলে এসে তোমাদেরকে দেখিয়েও দিলাম। এই যে এসে ফ্যানের নিচে একটু মা বসেও পড়েছে, আর এখানে মিকি রানীকে পড়াচ্ছে তার মা। তো র লিখতে দিয়েছে অনেকবার, ও আবার একটা জিনিস অনেকবার ধরে লিখতে পারে না, ওর বিরক্তি লাগে। ও আমাকে বলছে তুমি এখানে বসো আর আমার লেখাগুলো দেখো। তো যতবার আমি ভিডিও করছি ততবার সে ভুলভাল লিখছে, যখন ভিডিওটা বন্ধ করে দিচ্ছি তখন সে ঠিক লিখছে। কি তো দেখো ও র লিখাটা কেমন করে প্র্যাকটিস করছে, মানে এতবার করে যে লিখতে হয় না ও সেটাই বিরক্ত হয়ে যায়। একবার লিখলো ঠিক আছে, এতবার লিখলো মানে দুবার চারবার লিখে ও গুছিয়ে পড়ে, বলে আর পাচ্ছি না গো পিপি, এরকম করে। মানে সত্যি ওকে পড়াতে বসলে না হেসে হেসে আমাদের বিরক্ত হয়ে যায়, খুব মজাও লাগে। দেখো ও কি সুন্দর করে শিখেছে রটা। তো যাই হোক, মানে ওকে তো পড়াতে হবে, যা ওর যদি ইচ্ছেও না থাকে তাও ওকে করতে হবে, কারণ না পড়লে হবে না। আর এখন দেখো রুটি আর ডিম ভাজা করে নিয়েছি, মানে একদম ঝুড়ি ঝুড়ি করে, যে ডিমটা ভাজা হয় না ভুজিয়া টাইপের, তো সেই রকম ভুজিয়া টাইপের ডিম ভাজা করে রুটি দিয়ে খাবো আমি আর মিকি। তো দেখো এখানে খাওয়া দাওয়ার পরে মিকির ডান্স প্র্যাকটিস চলছে, এখানে তার মা হচ্ছে তাকে ডান্স প্র্যাকটিস করাচ্ছে, রান্না বান্না সব শেষ হয়ে গেছে, কারণ আজকে তার নাচের ক্লাস ক্লাস আছে, এই জন্য তো একটা একটা স্টেপ শেখাতে না তার কাল ঘাম বেরিয়ে যাবে ওকে। তো ওদের ডান্স শেখা যেগুলো সেগুলো অনলাইনে ওদেরকে পাঠিয়ে দেয়, সুবিধাও হয়, তাহলে বাড়িতে আবার শেখাতেও পারে। তো যাই হোক, ওর হাত পা দুটোকে এখন সবে সবে ডান্সে ভর্তি হয়েছে, তো এখন মানে কিছুই ঠিকঠাক করতে পারে না, তাও ওকে একটু মানে ইয়ে করতে হয় কি, মোটিভেট করতে হয়, তাহলে ও করবে, না হলে করবে না, রেগে যায় মাঝে মাঝে। কিন্তু ওকে যখন মিকি খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, তুমি করো করো, তো ও আমার দেশে মাটি ওই গানটা আছে না, ওই গানে শিখছে এখন। আজকে আমি হেয়ার কেয়ার, স্কিন কেয়ার যা আছে সব করব, গরমে না মানে কি বলবো, হেয়ারও নষ্ট হয়ে যাচ্ছে, স্কিনও নষ্ট হয়ে যাচ্ছে, এত টেম্পারেচার, তা স্কিন নষ্ট হবে না বলো? তো এই জন্য টক দই একটু,
তেল দিয়ে মানে অলিভ অয়েল দিয়ে ফিটিয়ে মাথায় দিয়ে নিলাম, মানে যখন স্নান করব ধুয়ে নিব। তো এটা একটু শুকতে শুকতে আমি এখানে বানিয়ে নিয়েছি বেসন, টক দই আর একটু চিনি দিয়ে গুলে নিয়েছি, ফেস প্যাকও বানাবো আমি আর বৌদি মিলে। এটাকে মাখতে আগেও মাখতাম, তো আমি চলে যাওয়ার পরে বৌদি আর সেরকম করেও না, একা একা ভালো লাগে বলো, কেউ একটা থাকলে তো ভালো লাগে। তো এই জন্য আমি যখন এখন আছি আমি বৌদিকে বলেছি প্রতিদিন ফেস প্যাক মাখবে, তো প্রতিদিন তো টাইমই হয় না। আজকে যখন মাথায় একটু টক দই দিলাম তখন ভালো, আরও যখন টক দই আছে একটু মুখেও মেখে নিই। তো যাই হোক, স্কিন কেয়ার হেয়ার কেয়ার সবই গরমে খুবই জরুরি, মানে নিত্য দিনে যারা আর কি কিছুই মাখো না, আমার মতো পাবলিক যারা আছো একে, আমি তো স্কিনে কিছুই ইউজ করি না, কোনো ক্রিম গরমে তো কোনো ক্রিমই ইউজ করতে পারি না, মাঝে মাঝে পাউডার দিয়ে দিই, পাউডার দিলে তো স্কিনে আরও বেশি ক্ষতি হয়। তো যাই হোক কী করবো, গরমে পাউডার না দিলে প্রচণ্ড ঘেমে যায়। মিকি দুপুরবেলা খেতে বসেছে, কার্টুন দেখে দেখে ওর খাওয়া হচ্ছে, এদিকে মাও বেড়ে ফেলেছে সবার, তো আমরা সবাই মিলে দুপুরবেলা একসঙ্গে গল্প করতে করতে খাই। আমি চলে গেলে এগুলো খুব মিস করব, মানে এই যে গল্প আড্ডা এগুলো আর কি, তো যে যাকে যেখানে গিয়ে সেখানে শ্যুট করতে হবে, কিছু করার নেই। এখানে দেখো কী কী তরকারি হয়েছে, শাক চচ্চড়ি, উচ্ছে ভাজা, মাছের ঝোল আর ডিমের ভুজিয়াটা তখন করেছিলাম একটু বেশি, সেটা থেকে গেছে, আর টক ডাল, গরমের সময় তো টক মানে খুব ভালো একটা খাওয়া। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আবার একটা কাঁচা আম, কাঁচা আম কেটে নিয়েছি, মানে পেকেই এসছে বলতে পারো গাছের আমটা, তাকে লঙ্কা গুঁড়ো নুন এগুলো দিয়ে মাখিয়েছি, এ কি কি অপূর্ব টেস্ট লাগছে কি বলবো। আমার তো এমনি কাঁচা আম খেতে খুব ভালো লাগে পাকা আমের থেকে, তো এই জন্য টক হলে আর একটু ভালো লাগতো, কিন্তু এই আমটা যেহেতু পেকে এসছে না অতটা টক নেই। আর মিকি ঘুম থেকে উঠে পড়েছে, দেখো উঠে পড়ে আমাকে বলছে পিপি কি খাচ্ছ আমাকে একটু দাও, আর বৌদিকে একটু খাইয়ে দিলে আমি একটু খেলাম। এদিকে দেখো বাইরে দেখতে পাচ্ছি ঘুটি ঘুটি গরম বলছি, আরে আইসক্রিম যে কুলফিগুলো না ঘুটি গরমই, ঘুটি গরম আইসক্রিম দুটোই এসেছিলো, দুটোই খেয়ে নিয়েছি। তারপর সন্ধেবেলায় দেখো চা নিয়ে বসে গেছি, সবাই মিলে চা খাচ্ছি, গল্প করছি, সারাদিন এইভাবে দিন কেটে যায় জানো তো, কিভাবে যে হাতে নিমিষে দিন চলে যাচ্ছে কেউ বুঝতে পারবে না। আমরা খুব মাথায় যে মিকির হেয়ার ব্যান্ডটাই সারাদিন পড়ে আছে বুঝতে পারছি না, তারপর যখন নিজে ক্যামেরায় দেখছি না কি অদ্ভুত লাগছে, না খুলে দিই কেমন বিচ্ছিরি বিচ্ছিরি লাগছে আমার মুখটা। তো সন্ধ্যাবেলায় দেখো জামাগুলো একটু ইস্ত্রি করছি, আমি আর বৌদি মিলে সব জামাগুলো পরি, তো আর ইস্ত্রি করা হয় না, বৌদি সারাদিন সংসারে কাজের চাপেও করতে পারে না, আর আমি যখন ফাঁকাই বসে আছি সারাদিন তো আমাকে কিছু করতেই দেয় না, তো এই জন্য আমি ভাবলাম যে একটু জামাগুলো ইস্ত্রি করে রাখি, নাহলে তো নষ্ট হয়ে যাবে, বৌদি জামাগুলোকে কেচে দিয়েছিল, তো এই জন্য যেগুলো ইস্ত্রি করতে হবে না সেগুলো এমনি ভাঁজ করে দিচ্ছি। আর আমার নতুন জামাটা এখনও হাতা লাগানো হয়নি, তো সেটাকে ইস্ত্রি করবো না, সেটাকে এমনি রেখে দিচ্ছি, বৌদিকে দিয়ে হাতা লাগাবো। আমার বৌদির কাছে যেহেতু মেশিন আছে সে সমস্ত কাজ ফাজ করে, এই জন্য আমি ভাবলাম যে হাতাটা বৌদির কাছ থেকে লাগিয়ে নেবো, আর টুকিটাকি একটু কাজ আছে সেগুলো একটু বৌদির কাছ থেকে করে নেবো, দিয়ে এই জামাটা আমি নিয়ে যাবো শ্বশুর বাড়িতে, এই জন্যই কিনেছি। কি কিনে আমার পরা টরা হয়ে গেছে, আমি আবার বেশি দিন রাখতে পারি না, কি আমার মনে একটু খুটখুট করে কখন পরবো জামাটা, নতুন জামাটা কিনেছি কখন পরবো, এরকম একটা ইয়ে হয়, তো পরে নিলেই শান্তি, কি পরা হয়ে গেছিলো এই জন্য কাঁচাও হয়ে গেছে, বৌদি কেচে দিয়েছে সব জামা, আর মানিকেরও কিছু জামা ছিল সেগুলোও বৌদি কেচে দিয়েছে। আমি বললাম আমি কাচবো, বৌদি বলে না না তোমাকে করতে হবে না আমি করে দিচ্ছি। যাই হোক ভালোই হলো, বৌদি তো আগেও আমার সব জামা খেচে দিত, বৌদি খুব ভালো। তো যাই হোক এগুলো এখন আমি সব ভাঁজ করে গুছিয়ে রাখবো, আর কয়েকটা জামা আছে সেগুলো ইস্ত্রি করতে হবে, যেগুলো ইস্ত্রি না করলেই নয় সেগুলো, আর গরম এত পড়েছে না কি বলবো, ইস্ত্রি করতে এত কষ্ট হয় মানে গরমে শুধু ঘেমেই যায়, তাও মানে ইস্ত্রি তো করতেই হবে, না করলে তো জামাগুলো নষ্টই হয়ে যাবে। তো কিছু কিছু জামা দেখলাম আলমারিতে আছে, বৌদি আর সময় পায়নি করার জন্য, এত কাজ সত্যি, মা তো বেশিরভাগ সময় অসুস্থই থাকে, বৌদিকেই সব করতে হয় হয় কি, বয়স হয়ে গেলে মানুষের যা হয় আর কি, মা এখন সেরকম সব কিছু পারে না, যতটা পারে করার চেষ্টা করে, যেহেতু বৌদির ওপর পুরো চাপটা পড়বে এই জন্য, কিন্তু মাকে সেরকম কিছু করতেও দেয় না, আর সেজন্য বৌদিকে সব করতে হয়। মিস্ত্রি করার পরে দেখছি ছোটদা এসছে, ছোটদা দোকান থেকে আসার সময় সেই মোমো নিয়ে এসছে, আর মোমোটা দারুণ টেস্ট ছিল, চাটনিটাও দারুণ, স্যুপটাও খুব সুন্দর ছিল। মোটামুটি রাতে 9টা সাড়ে 9টার দিকে স্যুপ খাওয়ার পরে রাত্রিবেলা একটুখানি ভাত খেয়েছি, আর মানে এইসব মোমো টোমো সবাই মিলে খেয়েছি, অনেক নিয়েছিল কিন্তু আমি লাস্টে খাওয়ার শেষে ভিডিও করছি, আমার মনে ছিল না। তো গুড নাইট, টাটা, বাই বাই, স্টে টিউনড।